মেডিকেল প্র্যাকটিসে একটি কমন সমস্যা। অনেক সময় রোগী বলে যে বুক জ্বালা করছে, মুখটা তেতো হয়ে যাচ্ছে, মুখটা টক হচ্ছে, এই সকল সিমটমে গাইডে আমরা দেখা যাই। গাইড থেকে ভালো থাকার জন্য পেশেন্টদের বেশি ভাজা খাওয়া যাবে না, অল্প করে বারে বারে খেতে হবে, একটু শারীরিক পরিশ্রম করতে হবে। আমি পেশেন্টদের ভালো থাকার জন্য এর সাথে টিপিআই অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি।